হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। তোমরা আছো আমার সাথে, মানে শাওনি দত্ত নাগের সাথে। আর আমি তোমাদের জন্য আজকে নিয়ে চলে এসেছি একটা ডিফারেন্ট টাইপের পায়েসের রেসিপি। আজ আমি তোমাদের জন্য বানিয়ে নিয়েছি হচ্ছে ভ্যানিলা ফ্লেভার শিমুইয়ের পায়েস। এই শিমুইয়ের পায়েসটা বানাতে এমন কিছু ইনগ্রিডিয়েন্টসও লাগে না, আর ভীষণই তাড়াতাড়ি হয়ে যায়, আর একদম ইজি ওয়েতে হয়। তাহলে চলো চট করে রেসিপিতে ফিরে যাওয়া যাক। এখানে দেখো অলরেডি একটা প্যান গরম করতে বসিয়ে দিয়েছি, এটা গরমও হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম 2 টেবিল স্পুন ঘি। ঘিটাকে ভালো করে গরম করে নেব। ঘি দেখো গরম হয়ে গেছে। এবার আমি এখানে 1/4 কাপ দিয়ে দিলাম হচ্ছে সিমাই। এবার এটাকে হালকা লাল করে ভেজে নেব। গ্যাসটাকে কিন্তু একদম লো করেই ভাজতে হবে, না হলে কিন্তু সিমাইটা পুড়ে যেতে পারে। সিমাইটা দেখো হালকা লাল করে ভেজে নিয়েছি, কালারটা দেখো ব্রাউন এসে। এবার এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে 750 ml দুধ। দুধটা তোমরা যে কোনো ফ্যাট ফ্রি বা ফ্যাট দেওয়া যে কোনো দুধই ইউজ করতে পারো। সিমাইয়ের সাথে ভালো করে মিশিয়ে নিয়ে এটাকে 10 থেকে 12 মিনিট ফোটাতে হবে। প্রথম 5 মিনিট হাই ফ্লেমে ফোটাবো দুধটাকে, তারপর লাস্ট 5 মিনিট মিডিয়াম ফ্লেমে ফোটাবো। মিডিয়াম ফ্লেমে দেখো দুধটাকে ফোটালাম। এবার একটা বাটির মধ্যে 1/4 কাপ নিয়ে নিয়েছি গুঁড়ো দুধ। এর মধ্যে 1/4 কাপ জল মিশিয়ে নেবো, গরম জল মেশাবো, নিয়ে ভালো করে এটাকে গুলে নেবো। এবার আস্তে আস্তে যে গুঁড়ো দুধটা গুলে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দেবো। তার ফলে কি হবে, আলাদা করে দুধটাকে অতিরিক্ত ফোটাতে হবে না ঘন করার জন্য। এই গুঁড়ো দুধটা দেওয়ার ফলে দুধটা কিন্তু ঘন হয়ে যাবে। দিন এটার মধ্যে অ্যাড করে দেবো হচ্ছে 150 গ্রাম চিনি, আর অ্যাড করবো হচ্ছে পরিমাণ মতো কাজু আর কিশমিশ। অ্যাড করে ভালো করে মিশিয়ে নেবো, নিয়ে আরো 3 থেকে 4 মিনিট দুধটাকে ফুটিয়ে নেব। সিমাইয়ের পায়েস দেখো আপাতত আমার রেডি। এবার গ্যাস বন্ধ করে দিয়ে এটাকে 15 মিনিট নেড়ে চেড়ে ঠান্ডা করে নেব, তারপর চলে যাব নেক্সট স্টেপে। পায়েস দেখো মোটামুটি হালকা ঠান্ডা হয়ে গেছে। এবার এর মধ্যে অ্যাড করে দেবো 1 টেবিল স্পুন ভ্যানিলা এসেন্স। অ্যাড করে ভালো করে মিশিয়ে নেব। গরম অবস্থায় যদি আমি ভ্যানিলা এসেন্সটা পায়েসের মধ্যে অ্যাড করি তাহলে কিন্তু দুধটা কেটে যেতে পারে, সেই জন্য হালকা ঠান্ডা করেই ভ্যানিলা এসেন্সটা অ্যাড করতে হবে। দুধের থিকনেসটা দেখো আমি এটাই রাখবো, কারণ সিমাইয়ের পায়েস খুব একটা ঘন খেতে ভালো লাগে না, আর এমনি পায়েসটা ঠান্ডা হওয়ার পর হালকা ঘন হয়েই যাবে। ভ্যানিলা ফ্লেভার শিমুইয়ের পায়েস দেখো আমার পুরোপুরি রেডি। এটাকে তোমরা ঠান্ডা করেও বা চিল্ড করেও সার্ভ করতে পারো, বা হালকা গরমও সার্ভ করতে পারো। এটা একটা ফিউশন পায়েসের রেসিপি। ভ্যানিলা এসেন্সটা মেশানোর ফলে একটা আইসক্রিমের টেস্ট এই পায়েসটা ক্যারি করে, আর এটা কিন্তু খেতেও ভীষণই ভালো। যদি আমার এই ভ্যানিলা ফ্লেভার শিমুইয়ের পায়েসের রেসিপিটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক করে দিও, আর ফ্যামিলি ফ্রেন্ডকে শেয়ার করে দিও। তোমরা যদি আমার চ্যানেলে নতুন হও আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না, আর পাশের বেল আইকনটা অবশ্যই অন করে দিও, তাহলে আমি যখন রেসিপি পোস্ট করব সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। বাড়িতে এইভাবে ফিউশন ভ্যানিলা ফ্লেভার শিমুইয়ের পায়েস বানিয়ে আমাকে কমেন্টে বলো যে তোমাদের পায়েসটা কেমন হয়েছে। তাহলে চলো আজকে আসি, টাটা বাই বাই।